সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন কোয়ান্টাম মেকানিক্সের 20 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি, অর্থাৎ লেকচার নাম্বার হলো 20। क्वांटम मैकेनिक्स टॉपिक लेक्चर विषय वस्तु हलो श्रोडिंजर इक्वेशन। श्रोडिंजर इक्वेशन फॉर 3D बॉक्स, फॉर 3D बॉक्स अर्थात 3D बॉक्सर क्षेत्र श्रोडिंजर समीकरण प्रतिपादन करब। ये एखकर आलोचनार विषय वस्तु। तो प्रिय शिक्षार्थीवृंद, तुम्हारा जानो जे एर आगे 1D बॉक्सर जन्ने श्रोडिंजर समीकरण प्रतिपादन करा हुए थे। तो सेखाने आमरा एटा तरंग फांगशन पेयेछिलाम 1D बक्सेर जन्य साई एक्स समान रूट ओवर 2L साइन एन पाई डिवाइडेड बाई एल इंटू एक्स। एई तरंग फांगशनटी आमरा पेयेछिलाम जेखाने रूट ओवर 2L छिल आमादेर नर्मालाइजेशन कन्स्टैंट। ओके, এখন আমরা 3D বক্সের জন্য এই সমীকরণ শ্রোডিঞ্জার সমীকরণ কেমন হয় সেটি দেখব। তো আমরা জানি শ্রোডিঞ্জার সমীকরণটা সিম্পলি ফর্ম আছে এইচ আই সমান হচ্ছে ইসআই, এইচআই সমান ইসআই, এটা 1 নম্বর সমীকরণ আমরা মনে করি। আর যেখানে এইচ হলো হ্যামিল্টোনিয়ান, এইচ হলো হ্যামিল্টোনিয়ান, আর হ্যামিল্টোনিয়ান মানে হলো কাইনেটিক এনার্জি যোগ পটেনশিয়াল এনার্জি, হ্যামিল্টোনিয়ান অর্থ। এবং আমরা জানি কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমরা যদি অপারেটরের মাধ্যমে লিখি তাহলে আমরা এখানে লিখব 1/2m, আর অপারেটর মোমেন্টাম অপারেটর আই পি সমান আই এস ক্রস d/dx, এটির পরে আমি স্কোয়ার দেব। ওকে, তাহলে এটি আমার দাঁড়াবে -h² / 2m² / dx² এটি আমাদের দাঁড়াবে। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা সেটিকে ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি h² / 2m² / dx² প্লাস পটেনশিয়াল এনার্জি ইন্টু সাই সমান ইসাই ইসাই, রাইট? -h² / 2m d² / dx² প্লাস ভি ইন্টু সাই মাইনাস ইসাই সমান জিরো। এখন এটিকে আমরা লিখতে পারি h² /
divided by twice m d square psi dx square minus v psi minus this যদি গুণ করি তাহলে এটা প্লাস e psi হয়ে যাবে সমান 0 minus দিয়ে গুণ করে দিলাম তাহলে a cross square divided by twice m d square psi dx square plus e minus v into psi সমান 0 সমান 0 ওকে তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বললাম আগে আমাদের ছিল 1 নম্বর সমীকরণ আর কাইনেটিক এনার্জির এই সমীকরণটাকে আবার 2 বলি এটা আমাদের হলো 3 নম্বর সমীকরণ এটা হলো ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে বা ওয়ান ডাইমেনশনাল বক্স যদি হয় তাহলে আমরা এইভাবে শ্রোডিঙ্গার সমীকরণকে লিখতে পারি ওকে এখন আমরা 3 ডাইমেনশনাল বক্সের জন্য শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করছি অর্থাৎ আমি যদি বলি যে একটা 3 ডাইমেনশনাল বক্স এরকম যদি ড্র করি ओके तो ए इटा होला हमादेर एक सक्खो ए दिके होलो वाई अक्खो आरे दिके होला हमादेर जेड अक्खो इटा होला हमादेर मूल बिंदु जीरो 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 इटा मूल बिंदु आर बॉक्सेर ए दर्गोटा जो दी ए है इटी जो दी बी है इटा धारो सी আর x এর দিকে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে x এর দিকে যে ওয়েভ ফাংশন সেটা হলো সাই x এটাকে যদি বলি আমরা সাই x y এর দিকে যেটি আছে সেটাকে যদি আমরা বলি সাই y আর z এর দিকে যে ওয়েভ ফাংশন সেটি হলো সাই z আর এই বক্সের পটেনশিয়াল অর্থাৎ পার্টিকেলের যে পটেনশিয়াল এনার্জি 0 অর্থাৎ শুধু কাইনেটিক এনার্জি আছে পটেনশিয়াল এনার্জি নেই ওকে এই ধরনের একটা 3 ডাইমেনশনাল বক্সের মধ্যে আমরা শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি ওকে তাহলে 3 ডাইমেনশনাল বক্সের জন্য আমরা শ্রোডিঙ্গার সমীকরণ কেমন লিখব a cross square divided by twice m d square psi plus e माइनस भी साई समान जीरो किंतु हमादेर भी शून्य बट भी जीरो पार्टिकल टा फ्री पार्टिकल भी जीरो तो हमादेर समीकरण टा दाना भी ए क्रॉस स्क्वायर डिवाइडेड बाय टू आई सेम डेल स्क्वायर साई प्लस ई साई समान जीरो ওকে এখন তোমরা জানো যে ডেল স্কয়ার এটি সমান ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার ওকে তাহলে সেই হিসাবে সমীকরণটাকে আমরা লিখতে পারি এ ক্রস স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম divided by twice m del square psi del x square plus del square psi del y square plus del square psi del z square प्लस ई साई समान जीरो ओके अब हम रजत इटी दे भाग करी
ভাগ করলে আমরা লিখব ডেল স্কয়ার সাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই প্লাস ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল জেড স্কয়ার। তাহলে এখানে এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টুয়াইস এম উপরে যাবে আর এই কস স্কয়ার নিচে আসবে ইনটু ই সাই সমান জিরো। এটা হলো আমাদের চার নম্বর সমীকরণ। চার নম্বর সমীকরণ ওকে। এখন আমরা সাই দ্বারা ভাগ করি, চার নম্বর সমীকরণকে সাই দিয়ে ভাগ করব। ওকে, ইকুয়েশন নাম্বার আমাদের ইকুয়েশন নাম্বার ফোর এটিকে আমরা ভাগ করছি সাই দিয়ে। সাই দিয়ে ভাগ করলে কেমন হয় আমাদের দ্বারা এটি, সেটি হলো ওয়ান ভাগ সাই ডেল স্কয়ার সাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল জেড স্কয়ার টুয়াইস এম ডিভাইডেড বাই এই ক্রস স্কোয়ার ই হবে। এর সাথে একটা সাই ছিল, সেই সাই কেটে গেল, ক্যান্সেল আউট হলো। এখন আমরা জানি অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স এনার্জি ইজ অ্যাডিটিভ। এনার্জি ইজ অ্যাডিটিভ অর্থাৎ এনার্জিগুলোকে যোগ করতে হয়। বাট ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ। অর্থাৎ এনার্জি যদি টোটাল এনার্জি যদি আমাকে বের করতে হয় তাহলে এনার্জিগুলোকে যোগ করতে হবে। এক্স অক্ষের দিকে এনার্জি প্লাস ওয়াই অক্ষের দিকের এনার্জি প্লাস জেড অক্ষের দিকের এনার্জি আমাকে যোগ করতে হবে। আর একটি কমপ্লিট ওয়েবসাইট ওয়েব ফাংশান যদি বের করতে হয় তাহলে কমপ্লিট ওয়েব ফাংশান কমপ্লিট ওয়েব ফাংশান তখন ওয়েব ফাংশান গুণ করতে হয়। কাজে সাই সমান সাই এক্স সাই ওয়াই সাই জেড হবে। ওকে, তাহলে আমরা আমাদের যে এটা পাঁচ নম্বর সমীকরণ ছিল এটাকে পাঁচ নম্বর বলি আমরা। এই পাঁচ নম্বর সমীকরণে এখন সাইয়ের জায়গাতে আমরা সাই এক্স সাই ওয়াই সাই জেড বসাবো। তাহলে আমরা কী লিখব, পাঁচ নম্বর সমীকরণ আমার আসছে এখান থেকে। তাহলে ওয়ান ভাগ সাই এক্স সাই ওয়াই সাই জেড ইনটু ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা সাই এক্স সাই ওয়াই সাই জেড বসাবো। ওকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিই। তারপরে ডেল স্কোয়ার সাই এক্স সাই ওয়াই সাই জেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই এক্স সাই ওয়াই সাই এক্স সাই ওয়াই সাই জেড ডেল জেড স্কোয়ার প্লাস টুয়াইস এম ডিভাইডেড বাই এ ক্রস স্কোয়ার ই সমান জিরো। অর্থাৎ আমরা এটাকে যদি ছয় বলি, ছয়কে আমরা ব্যবহার করলাম এখানে। এখন আমার এখানে সাই এক্স সাই ওয়াই সাই জেড আছে, এখানে সাই এক্স সাই ওয়াই সাই জেড আছে। তো সাই এক্স রেখে সাই ওয়াই সাই জেড ক্যান্সেল আউট করলে এরকম এখানে সাই ওয়াই রেখে সাই
y psi x psi z cancel out করলে আমরা কি পাই তাহলে আমরা এখন লিখতে পারি এটাকে এটাকে লিখতে পারি 1 ভাগ psi x del square psi x del x square plus plus 1 ভাগ psi y del square psi y del y square plus 1 ভাগ psi z del square psi z del z square plus twice m divided by a cross square সমান 0 e এরকম লিখতে পারি আমরা এখন আমরা দেখলাম যে এনার্জি তিন দিকের যে এনার্জি x y x ডিরেকশন এনার্জি y ডিরেকশন এনার্জি এবং z ডিরেকশন এনার্জি এগুলো সব যোগ হবে তাহলে সমীকরণটাকে আমরা ফার্দার আবার লিখতে পারি 1 ভাগ psi x del square psi x del x square plus 1 ভাগ psi y del square psi y del y square 1 ভাগ psi z del square psi z del z square plus twice m a cross square আর এনার্জি সমান e x uy plus ez সমান 0 ওকে তাহলে আমরা এই সমীকরণটাকে তিনটি পার্ট করতে পারি একটি হলো 1 ভাগ psi x del square psi x del x square plus twice m divided by x cross square ex এই একটি পার্ট যোগ 1 ভাগ psi y del square psi y del y square যোগ twice m divided by a cross square ey plus 1 ভাগ psi z del square psi z del z square যোগ twice m divided by a cross square ez সমান 0 আমরা এটা লিখতে পারি ওকে আমাদের এটা যেটা ছিল সেটা হলো আমাদের 8 নাম্বার এটা হলো 7 নাম্বার সমীকরণ এটা 8 নাম্বার আর এই যে একটা সমীকরণ আমরা পেলাম সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি 9 নাম্বার সমীকরণ ওকে এখন আমরা অ্যালজেব্রিক একটা রুলস আছে সেটা হলো a প্লাস b প্লাস c সমান যদি শূন্য হয় যদি সাম যদি 0 হয় তাহলে পৃথক পৃথকভাবে টার্মগুলো 0 হবে a ইজ ইকুয়াল টু 0 b ইজ ইকুয়াল টু 0 c ইজ ইকুয়াল টু 0 এটা হবে ওকে এখন তাহলে আমাদের যে 9 নম্বর সমীকরণ ছিল সেই 9 নম্বর সমীকরণগুলো আলাদা করে আমরা 0 লিখতে পারি 1 ভাগ psi x del square psi x divided by del x square twice m divided by a cross square ex is equal to 0 এটা একটি সমীকরণ 1 ভাগ psi y del square psi y del y square plus twice m divided by a cross square ey সমান 0 আরেকটি হলো 1 ভাগ psi z del square psi z del z square
plus twice m divided by a cross square is it সমান 0 ওকে তাহলে এই সমীকরণের এটা ওয়ান ডাইমেনশনাল একটি শ্রোডিঙ্গার ইকুয়েশন এটিও ইন দি এক্স ডিরেকশন শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন দি ওয়াই ডিরেকশন শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন দি জেড ডিরেকশন সুতরাং এটি সলিউশন আমরা ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে বের করেছি তাহলে প্রত্যেকটি সলিউশন আমরা এখানে লিখতে পারি সেটা হলো যে প্রথম যে এটাকে যদি আমরা বলি 11 নম্বর সমীকরণ এটাকে যদি 12 বলি এটাকে যদি আমরা সরি 13 যদি বলি 13 ইকুয়েশন 13 আর আমাদের তাহলে পরে আমরা 10 নম্বর 11 নম্বর সমীকরণের সমাধান এখানে লিখতে পারি সেটি হলো কি সমাধান হবে সমাধান হবে সাই এক্স সমান আমরা লিখব 2 বাই এ কারণ এক্স এর দিকে আমার বক্সের প্রস্থ বা দৈর্ঘ্য ছিল সেটি এ সাইন এন এক্স পাই ডিভাইডেড বাই এ ইনটু এক্স এটি একটি সমাধান 11 সমাধান এটি 12 নম্বরের সমাধান সাই ওয়াই সমান রুট ওভার 2 বাই এ 12 নম্বরের যে ওয়েভ ফাংশন সেটি সাইন এন পাই ওয়াই ডিভাইডেড বাই বি ইনটু ওয়াই আর জেড এর দিকে যে তরঙ্গ ফাংশনটি হবে সেটা হলো 2 বাই এ সাইন এন জেড পাই ডিভাইডেড বাই সি ইনটু জেড ওকে তো আগেই বলা হয়েছে যে এনার্জি ইজ অ্যাডিটিভ বাট ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ সেটি বলা হয়েছে তাহলে এক্সের দিকে যে এনার্জি হবে সেই এনার্জিটা ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা এনার্জি ওয়ান ডাইমেনশনাল এনার্জি পেয়েছিলাম কি এন সমান এন স্কোয়ার এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম এল স্কোয়ার এরকম লিখছিলাম তাহলে আমরা এখানে এটার ক্ষেত্রে তাহলে আমরা লিখব এন স্কোয়ার এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম এ স্কোয়ার লিখব কারণ আমার বক্সের যে বাহুর যে দৈর্ঘ্য ছিল সেটি ছিল এ আর এটা যেহেতু এক্স ডিরেকশনে কাজে এন এক্স স্কোয়ার আর এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম এটা তো কমন টার্ম এনার্জি থাকবে অনুরূপভাবে আমার ইউআই সমান কী হবে ইউআই সমান হবে এন ওয়াই স্কোয়ার এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম বি স্কোয়ার আবার ইজেড সমান কী হবে এন ইস এন জেড স্কোয়ার এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম সি স্কোয়ার তাহলে টোটাল এনার্জি কত দাঁড়াবে ইএক্স ইএক্স প্লাস ইউআই প্লাস ইজেড এগুলোকে যদি আমরা গুণ যোগ করি যোগ করলে আমরা এটা পাব এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম আমরা পাব এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এন জেড স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এরকম আমরা পাব ওকে এরকম পাব এটা হলো টোটাল এনার্জি আমাদের টোটাল এনার্জি যদি এ সমান বি সমান সি সমান যদি আমরা এল ধরি তাহলে আমাদের এনার্জিটা দাঁড়াবে এ সি স্কোয়ার ডিভাইডেড বাই এইট এম এল স্কোয়ার তখন সবাই এল স্কোয়ার হয়ে যাবে এবং এখানে আমাদের আসবে এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার এগুলো টোটাল এনার্জি আমাদের তরঙ্গ ফাংশনটা কেমন হবে আমরা আগেই বলেছি যে তরঙ্গ ফাংশন ছয় নম্বর সমীকরণে সাই এক্স সাই ওয়াই সাই জেড এটা আমাদের ছয় নম্বর সমীকরণ ছিল তাহলে আমরা তরঙ্গ কমপ্লিট ওয়েভ ফাংশনটা হবে রুট ওভার 2 বাই এ সাইন এন এক্স পাই ডিভাইডেড বাই এ
into x into 2 by b sine ny pi divided by b into y into root over 2 by c sine nz pi divided by c into z এটা হলো আমাদের কমপ্লিট ওয়েভ ফাংশন এগুলো সব যদি আমি গুণ করি তাহলে আমার এখানে আসবে 8 হবে তিনটা 2 আছে তিনটা 2 গুণ করলে 8 হবে আর নিচে হবে a b c আর এখানে হবে sin nx pi divided by a into sin এখানে x হবে n y pi divided by b into y into sin nz pi divided by c into z অর্থাৎ তাহলে a b c a যদি দৈর্ঘ্য হয় বক্সের b যদি প্রস্থ হয় c যদি উচ্চতা হয় তাহলে a b c টা হবে ভলিউম কাজেই আমাদের কমপ্লিট ওয়েভ ফাংশনটা দাঁড়াবে √ ওভার টুয়াইস √ ওভার 8 বাই v অর্থাৎ আমরা বলছি যে a গুণন b গুণন c এটা যদি ভলিউম বক্সে যদি ভলিউম হয় তাহলে আমাদের এটা দাঁড়াবে sin nx pi divided by a into x into sin ny pi divided by b into y into sin nz pi divided by c into z এগুলো আমাদের কমপ্লিট ওয়েভ ফাংশন তাহলে আমাদের এনার্জি আমরা পেলাম টোটাল এনার্জি ই সমান h স্কয়ার ডিভাইডেড বাই 8 m l স্কয়ার n x স্কয়ার প্লাস n y স্কয়ার ডিভাইডেড যোগ n z স্কয়ার এটা ছিল আমাদের টোটাল এনার্জি যেখানে এগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওকে তাহলে আমরা কমপ্লিট ওয়েভ ফাংশন পেলাম যেখানে ছিল সাই এক্স সাই ওয়াই এবং সাই জেড এটা ছিল কমপ্লিট ওয়েভ ফাংশন আমাদের আর আমাদের টোটাল এনার্জি পেলাম এই হলো আমাদের 20 নম্বর লেকচারের বিষয়বস্তু একটা 3D বক্সের জন্য কেমন করে আমরা শ্রোডিঞ্জার সমীকরণের টোটাল ওয়েভ ফাংশন বা কমপ্লিট ওয়েভ ফাংশন আমরা পেতে পারি এবং টোটাল এনার্জি কেমন করে বের করতে পারি এই বিষয়টি তোমাদেরকে ধন্যবাদ।